হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো আজকের ক্লাসে আমরা এবিডিএ টেস্ট পেপারের এস সি ওয়ান থ্রি সেভেন এই পেজটা থেকে আমরা ওয়ান মার্কস অর্থাৎ এমসিকিউ এবং ওয়ান মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আনসার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে স্পঞ্জ ওকে দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে গর্ভযন্ত্র গঠিত হয় এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে যেটা হয়ে যাবে এই সি এর অপশানটা এটা হবে ডিম্বাণু ডিম্বাণু ও সহকারী কোষ হ্যাঁ ডিম্বক নয় ডিম্বাণু এবং সহকারী কোষ অপশান সি হয়ে যাবে আনসার নেক্সট হচ্ছে তিন নাম্বার কোয়েশ্চেন যে প্রক্রিয়ায় স্পারমাটির থেকে স্পারমাটোজোয়ার সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমিও জেনেসিস অপশান ডি হয়ে যাবে আনসার ট্রান্সফরমেশান মানে একটা থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত হওয়া স্পারমিয়েশান মানে সার্টরির কোষ থেকে শুক্রাণুর মুক্তিকে বলা হয় আর জেনেসিস মানে স্পর্ম উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্পারমাটো জেনেসিস জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া নেক্সট চার নাম্বার কোয়েশ্চেন যেটা আছে যে মা বর্ণান্ধতা রোগের বাহক এবং বাবা স্বাভাবিক হলে তাহলে এটা আমরা একটুখানি করে নিই যে এটা হচ্ছে মা এবং এটা হচ্ছে বাবা মা বর্ণান্ধতা রোগের বাহক মা যেহেতু বলেছে আমরা এক্স এক্স লিখে দিই বাবা হচ্ছে এক্স ওয়াই সেটা লিখে দিলাম মা বর্ণান্ধতা রোগের বাহক এক্স সি প্লাস এবং সি এবং এখানে হচ্ছে বাবা স্বাভাবিক তার মানে এখানে সি প্লাস লিখলাম ওকে এবার এটার যদি আমরা চেকার বোর্ড করি এক্স সি প্লাস ওয়াই এবং এদিকটায় লিখব এক্স সি প্লাস এবং হচ্ছে এক্স সি মহিলাটা লিখলাম ওকে এরকমভাবে এদিকটা হচ্ছে যে পুরুষ এবং এদিকটা হচ্ছে মহিলা এবার এখানটা যদি আমরা চেকার বোর্ড করি কি পাবো দেখো এখানে পাবো এক্স সি প্লাস এক্স সি প্লাস এখানে পাবো এক্স সি প্লাস ওয়াই এখানে পাবো এক্স সি এক্স সি প্লাস এক্স সি ওয়াই ওকে তো এখানে এখান থেকে এগুলো কী কী উৎপন্ন হলো সেটা একটুখানি লিখে দিই এটা হচ্ছে এক্স সি প্লাস সি প্লাস তার মানে হচ্ছে যে স্বাভাবিক কন্যা ওকে এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পুত্র এটা হচ্ছে জিন বহনকারী স্বাভাবিক কন্যা এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র এবার কি অপশানটা ছিল আমরা একটুখানি দেখে যে মা বর্ণান্ত রোগের বাহক এবং বাবা স্বাভাবিক হলে সকল মেয়ে বাহক হবে এক নাম্বার যে অপশানটা ছিল সকল মেয়ে বাহক নয় কারণ আমরা এখানে স্বাভাবিক পাচ্ছি তাহলে অপশান এ যেটা আছে সেটা হবে না দু নাম্বারে আছে সকল মেয়ে স্বাভাবিক দু নাম্বার যেটা আছে সকল মেয়ে স্বাভাবিক এই যে এটাও স্বাভাবিক এটাও জিন বহনকারী কিন্তু এটা স্বাভাবিক তাই বিয়ের অপশানটা হতে পারে বিয়ের অপশানটা হতে পারে অপশান সি আছে অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ এর অপশানটা দেখে নিই অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ এই পুরোটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট ধরি তার মধ্যে ফিফটি পারসেন্ট হচ্ছে স্বাভাবিক এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে বর্ণান্ধ তাই বলা হচ্ছে অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে হচ্ছে বর্ণান্ধ ওকে তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে বি ও সি উভয় অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আনসার আমরা দেখলাম সকল মেয়ে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধ কি করে হলো সেটা আমি এখানে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিও বা আমাদের বায়োলজি স্টাডি মেটে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানেও আমাকে জানাতে পারো পাঁচ নম্বর কোয়েশ্চেন সেন্ট্রাল ডকমার সঠিক সজ্জা শয্যাক্রম যেটা সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ আরএনএ থেকে প্রোটিন কোথায় আছে দেখো কোন অপশানে এখানে আছে এটা ডিএনএ থেকে আর এনএনএ থেকে প্রোটিন অর্থাৎ অপশান এরটা হয়ে যাবে আনসার নেক্সট যে কোয়েশ্চেন সেখানে চলে আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে আছে এটা ছ নম্বর কোনটি মিলার এবং উডের পরীক্ষায় ব্যবহৃত হয়নি এটা হচ্ছে সিও এটা ব্যবহৃত হয়নি সাত নম্বর কোয়েশ্চেন জেনেটিক ড্রিপ দেখা যায় এটা হয়ে যাবে ক্ষুদ্র বিচ্ছিন্ন পপুলেশনে সাত আট নাম্বার কোয়েশ্চেন যেটা এটা প্রদত্ত কোনটি ম্যাটার্নাল অ্যান্টিবডি এটা হয়ে যাবে আইজিজি অপশান ডি আইজিই যেটা সেটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে আইজিএ থাকে হচ্ছে কোলস্টমে ওকে নম্বর কোয়েশ্চেন লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সংযুক্ত ডিপ লিটার আগেও আমরা পড়েছি এটা হচ্ছে পোলট্রি ফার্মের সঙ্গে সংযুক্ত নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ইকো আরবান কথাটিতে আর বলতে বোঝায় যেটা সেটা হচ্ছে স্ট্রেন এটা এক প্রকারের স্ট্রেন সিও কথাটা এসছে কোলাই থেকে নেক্সট কোয়েশ্চেন পিসিআর পদ্ধতিতে অর্থাৎ পলিমারের চেন রিয়াকশান পদ্ধতিতে ব্যবহৃত ট্যাক পলিমারেজের উৎ পলিমারেজ উৎসেচকের উৎস হচ্ছে এটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া অপশান বি হয়ে যাবে আনসার নেক্সট কোয়েশ্চেন বারো নম্বর জাঙ্গল উদ্ভিদে অর্থাৎ যাদের বলা হয় জেরোফাইট এদের বৈশিষ্ট্য হলো পুরু কিউটিকল থাকে এদের নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে জল ধারণ করার উপস্থিতি অর্থাৎ সব কিছুই হয়ে যাবে আনসার অপশান ডি দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশান ডি তেরো নম্বর কোয়েশ্চেন জীবফরের উল্টানো বা বিপরীত পিরামিড দেখতে পাওয়া যায় এটা হবে জলাভূমির বাস্তুতন্ত্রে ওকে কারণ জলাভূমির বাস্তুতন্ত্রের ক্ষেত্রে দেখবে জলাভূমি যেহেতু তাই সেখানে যে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদগুলো থাকে তাদের জীব ভর বা বায়োমাস সেটা খুবই নগণ্য হয় তার থেকে প্রাথমিক খাদক তাদের তারা তুলনামূলকভাবে বড় হয় এবং প্রাথমিক খাদককে যারা খায় গৌণ খাদক তাদের আকার দেখবে অনেকটা বড় তাই এখানে জলাভূমির বাস্তুতন্ত্রের পিরামিডটা হচ্ছে উল্টানো প্রকৃতির নর্মালি পিরামিড আমরা এরকম দেখেছি কিন্তু এই জলাভূমির বাস্তুতন্ত্রের ক্ষেত্রে হয় এরকম টাইপের তাই বলা হয় এটা উল্টানো পিরামিড ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চৌদ্দ নম্বর এবং এমসিকিউবের একদম লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থটি হল অপশন এ সীসা ওকে এসসি ওয়ান থ্রি সেভেন এই পেজটা থেকে আমরা চোদ্দোটা এমসিকিউ করলাম এরপর আমরা দেখে নিই এক নম্বরের কোয়েশ্চেনগুলোতে কি আছে টিউব বেবি উৎপাদনে জড়িত একটি পদ্ধতির নাম একটি পদ্ধতির নাম বলেছে তাই লিখে দেবে এফ যার ভুল ফর্মটাও লিখে দেবে ইনভিট্রো ফার্টিলাইজেশান ওকে এর নাম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশান ওকে দু নম্বর কোয়েশ্চেন ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টরের কাজ কি আমরা আজকে ট্রান্সক্রিপশানের ট্রান্সক্রিপশানের যে ভিডিওটা আমরা দিয়েছি সেখানে আমরা বললাম যে সিগমা ফ্যাক্টরটার কাজ হচ্ছে আর এনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হয়ে ট্রোমোটার অংশটাকে চিহ্নিত করা তাহলে এটাই লিখবে যে ট্রান্সক্রিপশানের সময় এই সিগমা ফ্যাক্টরের কাজ হচ্ছে ট্রোমোটার অংশটাকে যে চিহ্নিত করা সে ডিএনএর মধ্যে যে প্রোমোটার অংশ আছে সেই প্রোমোটার অংশকে চিহ্নিত করাই হচ্ছে এই সিগমা ফ্যাক্টরের কাজ নেক্সট কোয়েশ্চেন গাইরেজ উৎসেচকের কাজ কি গাইরেজ উৎসেচকের কাজ হচ্ছে ডিএনএর অতি কুণ্ডলীকৃত স্থানকে খুলতে সাহায্য করা ইকোলায়ের ক্ষেত্রে এই গাইরেজ উৎসেচক হিসেবে থাকে হচ্ছে টোপো আইসোমারেজ ওয়ান এবং টোপো আইসোমারেজ টু যেটা বলছি সেটা একটুখানি শুনে লিখে নিও নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন তারপর যে প্যারাটোপ কি। প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় সেই অংশটাকে বলা হচ্ছে সেই স্থানটাকে বলা হচ্ছে প্যারাটোপ এবং এটা যদি বলা হতো এপিটোপ সেটা হয়ে যেত যে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে এপিটোপ ওকে নেক্সট কোয়েশ্চেন ইকো আর ওয়ানের রেস্ট্রিকশান স্থান হলো এটা একটু ওখানে লিখে দিই ইকো আর ওয়ানের ইকো আর ওয়ানের রেস্ট্রিকশন স্থান হল লিখে রাখো এটা ভালো কোয়েশ্চেন এটা হয়ে যাবে ফাইভ প্রাইম প্রান্ত থেকে জি এ এ টি টি সি থ্রি প্রাইম প্রান্ত এবং এটা হচ্ছে সি টি এ এ জি ফাইভ প্রাইম প্রান্ত এই অংশটাকে কাটে এবং এখানে এই অংশটাকে কাটে ওকে এই যে যে অংশটা কাটছে আর কি এটাকে বলা হয় স্টিকি এন্ড এরকম স্টিকি এন্ড মানে হচ্ছে যে এরকম অপ্রতিসম হবে দেখো এদিকটা এতটুকু এদিকটা এত বড় এরকম এটাকে বলা হয় স্টিকি এন্ড বা স্টিকি প্রান্ত ওকে স্টিকি এন্ড বা স্টিকি প্রান্ত বলা হয় এই রকম যে রেস্ট্রিকশান সাইট সেটাকে নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে একটি কৃত্রিম গ্রিন হাউস গ্যাসের নাম সেটা হচ্ছে সি এফ সি যার নাম ক্লোরো ফ্লুরো কার্বন ওকে তার মানে এসি ওয়ান সেভেন থেকে আমরা চোদ্দোটা এমসি কিউ করলাম এবং এখানে চারটে যে ওয়ান মার্কসের কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে পুরোটা থেকে আজকের ক্লাসটার পুরো যে ক্লাসটা থেকে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও দেখাবে পরের ক্লাসে সকলে খুব ভালো থেকো